হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো ঋষি ওর সণ্টাসির হাত ধরে কোথায় যাচ্ছে তাই ভাবছো হয়তো তো আমরা ঋষিদকে নিয়ে যাচ্ছি ডাক্তারখানা তোমরা হয়তো ওকে দেখে ভাববে যে ও তো সুস্থ কিন্তু ডাক্তারখানা কেন তো ওর একটু প্রবলেম হচ্ছে যার জন্য একটু হোমিওপ্যাথি চিকিৎসা করব তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমাদের বাড়ি থেকে বেশি দূরে না ও একটু হাঁটতে চাইলো তার জন্য ওকে একটু হাঁটিয়ে হাঁটিয়েই নিয়ে যাচ্ছে ও ষন্টামাসি হাত ধরে তো আমরা এখানে চলে এসেছি ডাক্তারখানা তো ছোটোখাটো বিষয়গুলোকে হোমিওপ্যাথি চিকিৎসাটাই করানো হয় আর অ্যালোপ্যাথিটাও একটা খুব একটা পছন্দ করে না ওষুধটা খেতেই যায় না তো তার জন্য কিন্তু হোমিওপ্যাথি নিয়ে এলাম আর ডাক্তারখানা আসতে প্রচণ্ড ভয় করে তাই এসেই কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছে শুধুই বলছে বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো একদমই বসতে চাইছিল না তো ওকে বোঝাচ্ছিলাম সামনে একজন বাচ্চা দাঁড়িয়ে ছিল তো ওকে বললাম দেখো দাদাটা কাঁদছে না তুমি কেন কাঁদছ তুমি কেঁদো না কিছু করবে না এটা বড় বাবা হয় তো মানে আমরা অনেক দিন ধরেই এখানে এই ডাক্তারবাবুর কাছে চিকিৎসা করি সেই একটা ভালো পরিচ পরিচিতি হয়ে গেছে তো ওকেও ছোটোখাটো বিষয় যা কিছু হয় নিয়ে আসি এখানে তো আজকের প্রবলেমটা হচ্ছে ও রাত্রেবেলা মানে যখনই ঘুমাতে যাচ্ছে বা একটা ঘুমের পরে ঠিক পায়ে ব্যথা পায়ে ব্যথা করে উঠে পড়ছে পায়ের মধ্যে তেল দিয়ে মাসাজ করে দিচ্ছি তারপরে একটু আরাম হচ্ছে তো এইভাবে কিন্তু রাত্রে ঘুমটা ওর ভালো হচ্ছে না মাঝে মধ্যেই পায়ে ব্যথা পায়ে ব্যথা করছে সকাল থেকে কিন্তু একদমই বলছে না সকাল থেকে খেলা করছে ভালোই আছে বাট রাত্রেবেলা কিন্তু ওটা বলছে তো ওর ঘুমটা হচ্ছে না কষ্ট পাচ্ছে দেখেও খারাপ লাগছে তো ভাবলাম যে একটু হোমিওপ্যাথি ওষুধ যদি নিয়ে আসি তাহলে হয়তো একটু ভালো থাকবে তো ডাক্তারবাবু সবটা বললাম তো বললো যে এটা হচ্ছে গ্রোয়িং পেন মানে বাচ্চারা এই যে বেবিদের গ্রোথটা হচ্ছে ওদের হাড়েরও গ্রোথ হচ্ছে তো এসবের জন্যই মানে এটা পায়ে ব্যথাটা হচ্ছে আর সারা দিনে যে দৌড়াত্তিগুলো করছে তার কারণেও এটা হয় বাচ্চাদের দুই থেকে দশ বছরের বাচ্চাদের এটা হয়ে থাকে তো যাই হোক ওষুধ দিল আর বললো আজকের মধ্যেই কিন্তু ভালো হয়ে যাবে আজকে এক ওষুধ দিলেই ভালো হয়ে যাবে তো একটু স্বস্তি পেলাম ভালো লাগলো তো ওকে একদমই বসে থাকতে চাইছিলো না বলে পাশে যেহেতু একটা পুকুরের মতো আছে তো ওখানে ওকে নিয়ে এসে গল্প করছিলাম এটা ওটা দেখাচ্ছিলাম তো ভিটামিন ডি আর ক্যালসিয়ামের অভাবে ওটা হয়ে থাকে তো ওকে একটু রোদে দিতে বললো আর ক্যালসিয়াম জাতীয় খাবারগুলো খাওয়াতে বললো ও তো মোটামুটি ড্রাই ফ্রুটস তারপর মাছ ডিম এগুলো তো খেয়ে থাকে তো আরও কিছু যেগুলোতে ক্যালসিয়াম আছে সেই খাবারগুলো ওকে বেশি করে খাওয়াতে হবে এখন তো এটাই বলল আর কোনো প্রবলেম না তো এটা সব বাচ্চাদেরই হয়ে থাকে প্রায় কম বেশি তো আমি একটু চিন্তায় পড়ে গেলাম যে হঠাৎ কেন পায়ে ব্যথা পায়ে ব্যথা করছে প্রায় পরপর দুদিন দিন এরকম হচ্ছে তো তার জন্যই ডাক্তারখানা নিয়ে এসেছিলাম আর আমাদের ডাক্তার দেখানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখানে দেখো ওকে নিয়ে এসেছি মিষ্টির দোকানে তোমরা হয়তো জানো যে দইয়ের মধ্যে টক দইয়ের মধ্যে ক্যালসিয়ামটা আছে তো ও যেহেতু দইটা খেতে পছন্দ করে তাই পছন্দের খাবারের মধ্যে যদি পাওয়া যায় তো সেটা তো খুবই ভালো হয় তো তার জন্য ওর জন্য নিলাম দই আর যেহেতু ফ্রুটি খেতে খুব ভালোবাসে তাই ওর জন্য একটা ফ্রুটি আর ওর সন্টামাসির জন্য একটা ফ্রুটি নিলাম তো এই কারণেই ডাক্তার দেখিয়ে এলাম এদিকটা দিয়ে মিষ্টি দোকানে তো এগুলো এখানে কেনাকাটি করার পর আমরা আবার বাড়ি ফিরে যাব তো দেখো আমরা বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে ওকে স্নান টান করিয়ে ভাত খাইয়ে দিয়েছি আর ভাত খাওয়ার পরে ওকে দইটা দিয়েছি দইটা এখন বসে বসে খাচ্ছে নিজে নিজেই তো দই খেতে খুবই ভালোবাসে তার জন্য বাবাই মাঝে মধ্যে দই নিয়ে আসে তো এখন যেহেতু বললো যে ক্যালসিয়ামের যুক্ত খাবারটা দিতে তার জন্য কিন্তু আরও একটু এগুলো খাওয়াবো তো এখানে ও নিজে নিজেই ও দই খাচ্ছে আর ওর সন্টামাসিকেও দিয়েছি তো দুজন মিলে দই খাচ্ছে বসে বসে তো চলো তার সাথে সাথে আজকে ভিডিওটা এখানেই এন্ড করব। আজকে ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার তো চলো তোমরাও ভালো থাকো সুস্থ থাকো আর বেবিদের যত্ন নাও